একসময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে দলভেদে ঘুরে বেড়াতো যে সাদা গন্ডার, এখন তা প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ এবং শিকারীদের লোভের শিকার হয়ে সারা পৃথিবীতে এখন টিকে আছে মাত্র দুটি, নাজিন ও ফাতু নামের দুটি গন্ডারই নারী। কেনিয়ার এক সংরক্ষণশালায় নিবিড় তত্ত্বাবধানে জীবন কাটাচ্ছে ওরা। সুদান নামে শেষ যে সাদা পুরুষ গন্ডারটি ছিল, সে মারা গেছে 2018 সালের 19 মার্চ। তার মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে এক প্রজাতির অস্তিত্ব চিরতরে শেষ হয়ে যাওয়ার ভয় তৈরি হয়েছে। আফ্রিকান পশুদের মধ্যে সবচেয়ে বড় প্রাণীর তালিকায় হাতি ও জলহস্তির পরই সাদা গন্ডারের অবস্থান। নাম সাদা গন্ডার হলেও এদের গায়ের রং আসলে ধূসর। সাদা এবং কালো গন্ডারের মধ্যে আকৃতিগত কিছু পার্থক্য রয়েছে। সাধারণত একটি সাদা গন্ডারের ওজন 2400 কেজি পর্যন্ত হয়। অন্যদিকে একটি কালো গন্ডারের ওজন সর্বোচ্চ 1600 কেজি পর্যন্ত হয়ে থাকে। সাদা গন্ডারের শিং কালো গন্ডারের শিংয়ের তুলনায় বেশ বড় হয়। কালো গন্ডারের মুখ তুলনামূলক সরু, তাই তারা গাছের পাতা ও ডাল খায়। সাদা গন্ডারের মুখ চওড়া ও চারকোনাকৃতি হওয়ায় এরা তৃণভূমির ঘাস খেয়ে থাকে। একসময় উগান্ডার উত্তর পশ্চিমাঞ্চল, চাঁদের দক্ষিণাঞ্চল, সুদানের দক্ষিণ পশ্চিমাঞ্চল, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পূর্বাঞ্চল ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে ঘুরে বেড়াতো সাদা গন্ডারের দল। কিন্তু এসব দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করায় এবং এদের শিংয়ের চাহিদা বেড়ে যাওয়ায় এই প্রজাতির অস্তিত্ব এখন প্রশ্নবিদ্ধ। 1970-এর পুরোটা ও 1980-এর দশকের শুরুর দিকে সেন্ট্রাল আফ্রিকা জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর গারাম্বা ন্যাশনাল পার্কের কয়েকটি গন্ডার ছাড়া বাকিদের আর খোঁজ পাওয়া যায় না। 2008 সালে গারাম্বায় জরিপ চালানোর পর পৃথিবীর প্রায় বিলুপ্ত প্রাণীর তালিকায় নাম উঠে আসে সাদা গন্ডারের। যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি সংস্থা ফাউনা অ্যান্ড ফ্লোরা ইন্টারন্যাশনালের সহযোগিতায় 2009 সালের ডিসেম্বরে 4টি সাদা গন্ডারের জন্ম দেওয়া হয়। তাদের মধ্যে 2টি পুরুষ ও 2টি নারী। এই প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ আশায় এদেরকে চেক রিপাবলিকের চিড়িয়াখানা থেকে নিয়ে যাওয়া হয় কেনিয়ার ওল পেয়েতা কনজারভেন্সিতে। আশা করা হয়েছিল সেখানে তারা প্রাকৃতিক পরিবেশে বংশবৃদ্ধি করতে পারবে। দুর্ভাগ্যক্রমে সেখানে কোনো গন্ডারের জন্ম হয়নি, বরং 2013 সালে একটি পুরুষ সাদা গন্ডার আচমকা হার্ট অ্যাটাকে মারা যায়। কনজারভেন্সিতে 2 নারী সাদা গন্ডারের সঙ্গে একমাত্র পুরুষ সাদা গন্ডার হিসেবে বেঁচে থাকে সুদান। 2018 সালে বয়সজনিত কারণে সেও মারা যায়। গন্ডার বিশেষজ্ঞরা অবশ্য এখনও এই প্রজাতি টিকিয়ে রাখার প্রচেষ্টায় হাল ছাড়েননি, কৃত্রিম উপায়ে সাদা গন্ডারের বংশবৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তেমন আশা জাগানোর মতো কোনো খবর পাওয়া যায়নি। তাহলে কি সত্যিই চিরতরে হারিয়ে যাবে সাদা গন্ডার?